আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কনভেন্স বা ট্রান্সপোর্টেশন বিল লিখতে হয়। আমাদের সিজি কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি রোববারেই কনভেন্স বিল জমা দিতে হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত সব দিনের বিল একদিনে জমা দিতে হয়। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কনভেন্স বা ট্রান্সপোর্টেশন বিল লিখতে হয়। এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন বিলের ফর্মেট। এখানে প্রথমে আপনার লিখতে হবে অ্যাপ্লিকেশনে ইন্সপেকশন কিউসি, নেমের ঘরে আপনার নাম, সিগনেচারে আপনার সিগনেচার, আর এই ডেট হচ্ছে এই বিল পেপার যে বুধবারে জমা দেবেন ওই বুধবারের ডেট। ডেট মান্থ সেকশন নেম অফ ট্রান্সপোর্টেশন অ্যামাউন্ট। তো অবশ্যই নীল কালির কলম ব্যবহার করবেন। তো দেখাই আপনাদেরকে কীভাবে লিখতে হয়। সর্বপ্রথম আপনার টিম লিডারের থেকে ট্রান্সপোর্টেশন রেট জেনে নেবেন। আপনার বাসা থেকে ফ্যাক্টরিতে যাওয়ার আমাদের কোম্পানির নির্দিষ্ট ভাড়া আছে, ভাড়ার রেট দেখে কনভেন্স পেপারে লিখবেন। মনে করুন আপনার বাসা খিলক্ষেত, খিলক্ষেত থেকে বিভিন্ন ফ্যাক্টরিতে আমাদের নাম দেওয়া আছে, এই নাম অনুযায়ী যে ভাড়া ওই ভাড়াই কনভেন্স বিলে লিখবেন। এর থেকে বেশি হলে কনভেন্স বিল দেওয়া হবে না। তো ধরুন আপনার বাসা খিলক্ষেত, আপনার ডিউটি হলো গেলের, খিলক্ষেত থেকে গেলেয়ারের রেট আছে কত, 55 টাকা। তো আপনি কনভেন্স বিলে কীভাবে লিখবেন দেখেন। নাম ইন্সপেকশন কিউসি, নেম হরিশ সুমন, কত তারিখ, প্রথমে তারিখ দিলেন, মনে করুন আপনি 2 তারিখ ডিউটি করলেন, বাসা হচ্ছে খিলক্ষেত, বাসার ঠিকানা দেবেন খিলক্ষেত টু গেলে, ব্র্যাকেটে দেবেন আপ অ্যান্ড ডাউন। নেম অফ ট্রান্সপোর্টেশন কি যানবাহন ব্যবহার করছেন আপনি, বাস প্লাস অটো ইউজ করছেন, ব্র্যাকেটে সিঙ্গেলের রেট আছে কত, রেট কত লেখা আছে, 55 টাকা। 55 যেহেতু আপ ডাউন তাহলে ইন্টু টু সমান 55 দুগুণে 110 টাকা। একদিনের জন্য একটি লাইন ব্যবহার করবেন, সপ্তাহে 5 দিন ডিউটি, ছয় দিন, একদিন শুক্রবার, 6 দিন 6টা লাইন ইউজ করবেন। আর সর্বশেষ 6 দিন পরে যেদিন জমা দেবেন ওই তারিখে এখানে সব মোট যোগ করে দেবেন। মোট যোগ করে কনভেন্স পেপারটা আপনার টিম লিডারের কাছে দেবেন। টিম লিডার ট্রান্সপোর্টেশন রেটের সাথে ঠিক আছে কিনা চেক করে আমাদের বাইপাস সেন্টারে পাঠিয়ে দেবে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই সবাই কনভেন্স বিল পেয়ে যাবে। তো এইভাবেই কনভেন্স বিল লিখতে হয়। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের বাইপাস অফিসে যোগাযোগ করবেন।